তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেড এক্স এক্সপ্লেইনড। মার্ভেল জম্বির আগের এপিসোডে আমরা দেখেছি জম্বি ফ্যান্টাস্টিক ফোর আলটিমেট মিস্টার ফ্যান্টাস্টিককে বলদ বানিয়ে তাদের ইউনিভার্সে নিয়ে আসে, আর তার আসার পরেই জম্বি ফ্যান্টাস্টিক ফোর তাদের উপর অ্যাট্যাক করে দেয়। কিন্তু সেখানে আলটিমেট ইউনিভার্সের ফ্যান্টাস্টিক ফোর এসে তাকে বাঁচিয়ে নেয় আর একটি টেলিপোর্টাল ডিভাইস দিয়ে তারা নিজেদের ইউনিভার্সে চলে যায়। কিন্তু ম্যাগনেটো সেখানেই থেকে যায় আর সে টেলিপোর্টাল ডিভাইসকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে সব জম্বিরা এখন এই ইউনিভার্সেই ট্র্যাপ হয়ে গেছে। তো গাইস, এটা আগের এপিসোডের একটি ছোট্ট রিক্যাপ ছিল, তাই এই এপিসোড শুরু করার আগে আগের এপিসোডগুলো অবশ্যই দেখে নেবেন, যেগুলোর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন মার্ভেল জম্বির আজকের এপিসোড শুরু করি। আমাদের স্টোরি শুরু হয় ম্যাগনেটো থেকে, যে সে টেলিপোর্টাল ডিভাইসকে ডিস্ট্রয় করে দেওয়ার পর বলে, আমি সেই ডিভাইসকে ডিস্ট্রয় করে দিয়েছি, এখন এই জম্বিরা এই ইউনিভার্সে ট্র্যাপ হয়ে গেছে। কিন্তু তার পেছন থেকে জম্বিরা বলে যে ম্যাগনেটো সেই ডিভাইসকে ডিস্ট্রয় করে অনেক বড় ভুল করেছে, কারণ এখন ম্যাগনেটো তাদের সাথে এই ইউনিভার্সে ট্র্যাপ হয়ে গেছে। এরপর ম্যাগনেটো সেখানে পড়ে থাকা মেটাল দিয়ে সে জম্বিদের ওপর অ্যাটাক করে সেখান থেকে পালাতে লাগে, আর মাঝখানে স্পাইডারম্যানের ওয়েব শেষ হয়ে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়। কিন্তু সেখানে থাকা ক্যাপ্টেন আমেরিকা ম্যাগনেটোর পা ধরে ফেলে, কিন্তু ম্যাগনেটো তারই শিল্ড দিয়ে ক্যাপ্টেন আমেরিকার মাথা দুটুকরো করে দেয়। এত উচার থেকে পড়ার কারণে স্পাইডারম্যানের পা ভেঙে যায়, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা বলে, দেখো আমার সাথে কি করেছে, এখন আমার বেশি খাবার লাগবে। এরপর ম্যাগনেটো সেখান থেকে পালাতে লাগে, কিন্তু সে টেলিপোর্টাল ডিভাইসকে ডিস্ট্রয় করার পর ম্যাগনেটো একটু দুর্বল হয়ে গেছে, তাই ম্যাগনেটো গল্লির ভেতর দিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ম্যাগনেটোর কাছে একটি কল আসে আর সে জানতে পারে যে অ্যাস্ট্রয়েড এম এর সবাই এখনও বেঁচে আছে। এরপর তারা ম্যাগনেটোকে জিজ্ঞেস করে তারা কি তাকে নিতে নিচে আসবে কিনা, কিন্তু ম্যাগনেটো তাদেরকে না করে দেয়, এখানে অনেক বিপদ আছে, আমি নিজেই কোনো না কোনোভাবে চলে আসব, তাই তোমরা আমার জন্য অপেক্ষা করো। এটা বলে ম্যাগনেটো কল রেখে দিয়ে একটি ম্যানহোলের ঢাকনা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই জম্বি হকাই ম্যাগনেটোকে দেখে ফেলে আর সে চিৎকার করে বলে, আমি তাকে খুঁজে পেয়েছি। কিন্তু তখনই ম্যাগনেটো ক্যাপ্টেন আমেরিকার শিল্ড দিয়ে হকের মাথা তার বডি থেকে আলাদা করে দেয়, কিন্তু ততক্ষণে বাকি জম্বিরাও সেখানে চলে আসে। ম্যাগনেটো তার পাওয়ার ইউজ করে তাদেরকে আটকানোর চেষ্টা করে আর হকের অ্যারো থরের গলায় ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই ওয়াস্প ছোট হয়ে ম্যাগনেটোর কাছে গিয়ে তাকে কামড়ে দেয়, আর তারপরেই সব জম্বিরা ম্যাগনেটোর উপর অ্যাট্যাক করে। সেখানে হাল্ক ম্যাগনেটোকে ধরে এত জোরে টান মারে যে ম্যাগনেটোর একটি পা খুলে হাল্কের হাতে চলে আসে, যেটাতে অ্যান্টম্যান তাকে বলে, বাস হাল্ক অনেক হয়েছে, এই পুরো পা তুমি খেয়ে নাও, বাকি ম্যাগনেটো আমরা শেয়ার করে নেব। তো হাল্ক বলে ওকে, আর এরপর তারা সবাই মিলে ম্যাগনেটোকে খেতে থাকে। এরপর আমরা দেখি ম্যাগনেটোকে খাওয়ার পর তাদের পেট ভরে গেছে, কিন্তু থর বলে যে তার খিদে এখনও কমেনি। তো হাল্ক, যে ব্রুসে ট্রান্সফর্ম হয়ে গেছে, সে থরকে বলে যে তার গলার অ্যারোর জন্য তার খাবার পেটে নামছে না, একটু পর যখন তার খাবার তার পেটে যাবে তখন থরের পেটও ভরে যাবে। সেখানে স্পাইডারম্যান বলে, তোমরা যেই আমার দিকে খাবার ছুঁড়ে মেরেছ তাকে অনেক ধন্যবাদ, আমার পা ভেঙে গেছে আর তাই আমি খাবারের জন্য যেতেও পারিনি। এরপর পিটার হ্যাঙ্ককে জিজ্ঞেস করে, এখানে কি কোনো ডাক্তার আছে, মানে আমার পা ভেঙে গেছে, এখন সেটা ঠিক করতে হবে। এরপর হাল্ক বলে যে সে জানে না এগুলো কিভাবে কাজ করে, যখন থেকে সে ব্যানারে ট্রান্সফর্ম হয়েছে তখন থেকে তার মনে হচ্ছে যে তার স্টমাচ ফেটে গেছে আর তাই এখন তার খাবারগুলো আর হজম হবে না। তো সেখানেই হ্যাঙ্ক বলে, আমরা কোনো ব্যথা ফিল করি না ব্যানার, তোমার স্টমাচ অলরেডি ফেটে গেছে, কিন্তু তারপরও তুমি এটা ফিল করতে পারছো না। থরকে দেখো, তার গলায় একটি অ্যারো ঢুকে আছে আর স্পাইডারম্যানের কাছে তো তার একটি পা নেই। তো ডেয়ারডেভিল সেখানে বলে যে তার কাছে তো তার হার্টও নেই, কিন্তু তারপরেও সে কোনো ব্যথা পাচ্ছে না। এরপর হাল্ক বলে যে তাদের বডি আর আগের মতো কাজ করছে না। তো ভুলভারিন বলে, হ্যাঁ আমার হিলিং ফ্যাক্টরও আগের মতো কাজ করছে না। এরপর হ্যাঙ্ক বলে, হয়তো আমাদের ব্রেন ফাংশনে মনটা করছে, যদি আমাদের ব্রেন পার্ট মারা যায় তাহলে হয়তো আমরাও মারা যাব। তো ক্যাপ্টেন আমেরিকা সেখানে বলে, তো আমি এখনও বেঁচে আছি কীভাবে? তো হ্যাঙ্ক বলে, হয়তো তার ব্রেনের ইম্পর্টেন্ট পার্ট এখনও বেঁচে আছে। এরপর গায়ে স্পাইডারম্যান আফসোস করতে থাকে, কারণ তার এখনও বিশ্বাস হচ্ছে না যে সে এমজে আর আন্ট মেকে খেয়ে ফেলেছে। এরপর ব্যানার বলে, গাইস গাইস আমার পেট ফেটে যাচ্ছে, কেউ আমাকে মারো, আমি হাল্ক হব। এটা শুনে থর ব্যানারের মাথায় তার নকল হ্যামার দিয়ে বাড়ি মারে, কিন্তু তারপরেও ব্রুস ব্যানার হাল্কে ট্রান্সফর্ম হয় না, কারণ তারা কেউ এখন কোনো ব্যথা ফিল করতে পারছে না আর তাই ব্রুস ব্যানারের কোনো রাগও হয় না। আর তখন ব্যানারের পেট ফেটে একটি হাড্ডি বেরিয়ে আসে, কিন্তু সেই সময় লিউক কেজ বলে, গাইস তোমরা কি কিছু দেখেছো? তো বাকি সবাই না করে দেয় যে তারা কিছুই দেখেনি। আর তখন আমরা দেখি যে সিলভার সার্ফার আর্থে এসেছে,
কিন্তু সিলভার সার্ফারের স্পিড এত বেশি ছিল যে সে চোখের পলকেই সেখান থেকে উধাও হয়ে যায়। তাই জম্বিরা এটাই ভাবতে থাকে যে তারা সিলভার সার্ফারকে কিভাবে ধরবে। হ্যাঙ্ক বলে যে তার কাছে একটি আইডিয়া আছে, শুনো তোমরা গিয়ে আয়রনম্যানকে ডাকো, আমাদের একসাথে বসে ভাবতে হবে আমরা তাকে কিভাবে ধরবো, এখন আমাদের আরও বেশি খাবার লাগবে। এরপর হ্যাঙ্ক বলে যে সে জ্যানেট মানে ওয়াস্পকে খুঁজতে যাচ্ছে, কারণ তার সাথে ওয়াস্পের ঝগড়া হয়েছে আর তাই ওয়াস্প তার উপর রাগ করে আছে। এটা বলে হ্যাঙ্ক সেখান থেকে চলে যায়। এরপর হ্যাঙ্ক একটি সিক্রেট জায়গায় গিয়ে একটি লকারকে খোলে আর আমরা দেখি তিচালা এখনও বেঁচে আছে। হ্যাঙ্ক বলে, ও ঠ্যাঙ্ক গড তিচালা তুমি বেঁচে আছো। এরপর আমরা দেখি হ্যাঙ্ক তিচালার পায়ে একটি রশি বেঁধে তার পা কাটতে থাকে। এখন আমি তোমার এই পাকে খাবো, তুমি দেখছো আমি আমার সব জিনিস একবারে ক্লিন রাখি যাতে এই ভাইরাস তোমাকে ইনফেক্ট না করে দেয়। কিন্তু তখন আমরা দেখি যে ওয়াস্প সেখানে চলে আসে আর সে হ্যাঙ্ককে বলে যদি হ্যাঙ্ক তিচালাকে তার সাথে শেয়ার না করে তাহলে ওয়াস্প এটা সবাইকে বলে দেবে। এইটা শুনে গাইস হ্যাঙ্ক বড় হয়ে জ্যানেটকে একটি থাপ্পড় মারে আর তার মাথা খেয়ে নেয়। কিন্তু গাইস এক জম্বি অন্য জম্বিকে খেতে পারে না, কারণ তাদের টেস্ট অনেক বিচ্ছিরি হয়। তাই হ্যাঙ্ক জ্যানেটের মাথা মুখ থেকে ফেলে দেয়। এরপর হ্যাঙ্ক তিচালার পা খেতে খেতে সেখান থেকে চলে আসে। এরপর ক্যাপ্টেন আমেরিকা বাকি সবাইকে নিয়ে আয়রনম্যানের সাথে দেখা করে। তারা প্রথমে ম্যাগনেটোর ব্যাপারে আয়রনম্যানকে মিথ্যে কথা বলে, কিন্তু তারপরেও আয়রনম্যান বুঝে যায় যে তারা ম্যাগনেটোকে খেয়ে ফেলেছে। কিন্তু গাইস এরপর আমরা দেখি তারা সিলভার সার্ফারকে আবার দেখে। সিলভার সার্ফার তাদেরকে বলে যে গ্যালাকটাস খুব শীঘ্রই এই আর্থকে খেয়ে ফেলবে। কিন্তু গাইস বাকি জম্বিসরা কিছুই বুঝতে পারছে না যে সিলভার সার্ফার কি বলছে, আর তাই তারা সবাই মিলে সিলভার সার্ফারের ওপর অ্যাট্যাক করে দেয়। তো গাইস আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়। মার্ভেল জম্বির পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ গাইস মার্ভেল জম্বির পরের এপিসোডগুলো আরও বেশি ডেঞ্জারাস অ্যান্ড ব্রুটাল হতে চলেছে। আর তাই বলো যে তোমাদের কাছে এই এপিসোড কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্স এক্সপ্লেইনড।